আজকের এই ছোট্ট ভিডিওটি ফুল ওয়াচ করতে কেউ ভুল করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দেখো আমার মেজো বোন করলাতুল এখানে রাখছেন। তোমরা আমার বাগানের সবজিগুলো দেখলে তোমাদের সুবহানাল্লাহ মাথা নষ্ট হয়ে যাবে। আমার মেজো বোন সেজো বোন আজকে বাংলাদেশ থেকে ভোরবেলা এসে 11টার সময় বাসায় এসে পৌঁছেছে। আমার বড় ভাই তাদেরকে নিয়ে আমার বাসায় এসেছেন। আমার বড় ভাই বলছেন যে তুই কি মা তোর বাগান থেকে শিম তুলেছিস? আমি তো সেই বাসা ছেড়ে আমরা চলে এসেছি। এখন আমি বলছি না, আমাকে কেউ বাসা থেকে নিয়ে যায়নি, সময় পাইনি। আমার বড় ভাই বলে এখনই চল, আমি সব রান্না বান্না করে সবাইকে খাওয়াই দেয় সব কিছু কমপ্লিট করে দেন। আমার দুই বোন, আমার বড় ভাবি, আমার বড় ভাই, আমি শিমের বাগানে গেলাম। তোমরা অভিভূত হবে, এখানে কালারটা আমি আনতে পারিনি, কারণ এতটাই আসলে সব কিছু মিলিয়ে এগুলো বলার প্রতিদিন আর বলতে ইচ্ছে করে না। এই যে মেজো বোন দেখো শিম তুলছে। আমার বড় ভাবি আজকে অনেক কষ্ট করছে, মানে সে বারবারই বলছিল তোমার হাতে আল্লাহ কত বরকত দিছে, আখি আল্লাহ তোমার হাতে কত বরকত দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর দেখো আমি ভিডিও করছি আমার বোনদের ভাবির, আর ফাঁকে দেখো আমি কালো ব্লেজার গায়ে দেওয়া, ইয়া জ্যাকেট গায়ে দেওয়া, আর ফাঁকে আমার বড় ভাই ভিডিও করছে আমাদের। সো আমি ওদের ভিডিও করতে করতে আমার ভিডিও উঠে গেছে, আমি পাগল পাগল হয়ে আছি, মাথাটা তাছড়ানোর সময় পাইনি। খালি একটা জ্যাকেট গায়ে দিয়ে আমি দৌড়ে চলে গিয়েছিলাম বাগানে। আবারও বলছি সুবহানাল্লাহ, গাছে এত শিম করলা ছিল, তবে দুঃখের বিষয় হলো শিম বেশিরভাগ পেকে গিয়েছিল, তারপরে করলা পেকে সব গাছের নিচে পড়েছিল। তারপর আমরা অনেক করলা কালেকশন করেছি, আমি কিছুটা বড় ভাবিকে দিয়েছি, কিছুটা আমাদের বাসায় রান্না করার জন্য, বেশ কিছু অল্প না রান্না করার জন্য রেখেছি। তারপরও আমাদের অনেক মানে আধা মনের উপরে শিম আমি আজকে আমরা কালেক্ট করেছি আমার বাগান থেকে, ছোট্ট একটা গার্ডেন থেকে। মানে আমার মেজো বোন বেবি আপা উনি শিম দেখে না আর কিছু বলতে পারছিলেন না, মানে এত পরিমাণে হয়ে আছে সুবহানাল্লাহ। কোনো সার তো আমি দেই না, আমি শুধু চাপাতা দিতাম আর পানি দিতাম। এখন তো অন্য পাশে চলে গেছে, সেটাও দেয়া হয় না, কিন্তু সত্যি সত্যি সুবহানাল্লাহ, আল্লাহ পাক যে কত কুদরতি জিনিস আমাদেরকে দেখান। আজকের জিনিসগুলো দেখলে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে, না পানি না কোনো টেক কেয়ার, বাট প্রচুর পরিমাণে শিম পেয়েছি। আর সুখের বিষয় হলো আমি 14 কেজি শিম বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। দোকানে এখানে 1 পাউন্ড মানে আধা কেজি শিম $10, কিন্তু আমি খুব ইজি প্রাইস দিয়েছি বলে আমার কাছে সবাই ঝটপট নিয়েছে। আমি আল্লাহ রহমতে 14 কেজি বিন বিক্রি করেছি, হাফ করলা কিছু ভাবিকে দিয়েছি, আমরা কিছু রান্না করার জন্য রেখেছি, কিছু আমি সেল করে করলা সেল করে ফেলেছি। করলাগুলো এতই সুন্দর, কিন্তু বেশিরভাগ পেকে গিয়েছিলো, যাক এটা রিজিকে ছিল না। ওরকম করলা থেকে বীজ সংগ্রহ করব, পাকা শিম থেকে বিচি সংগ্রহ করব, আর পাকা শিমের ইয়েগুলো ছিলে ফেললে, এগুলো পানিতে ভিজিয়ে রাখলে চামড়া ছিলে মাছ দিয়ে অথবা চিকেন দিয়ে রান্না করলে কী মজা হয় আমরা বাঙালিরা জানি। যে দেখো আমার বড় ভাই ভিডিও করছেন, আমার বড় ভাই সবসময় অনেক কষ্ট করেন আমাদের জন্য। সেই নিউ জার্জি থেকে ভোরবেলা এয়ারপোর্ট গিয়ে বসে আছেন, বোনরা নামার কথা ছিল 8টায় বসে আছেন, তারপরে ওখান থেকে 11টায় বোনকে নিয়ে এসে বাসায় এসে নাকে মুখে নামাজ পড়লেন, একটু খাবার দিলাম, খেলেন, খেয়ে বলতেছে তোর বাগানে যাবো। তুই গিয়েছিলাম, বললাম না আজকে 1 মাস আমি যেতে পারি না, কারণ কেউ বাসায় সময় করতে পারে না, বলে কি তুই তাড়াতাড়ি চল। জানি আল্লাহর রহমতে অনেক পাবো, কিন্তু এতগুলো পাবো আমি কল্পনাও করিনি, কারণ কোনো যে বললাম কোনো টেক কেয়ার নেই, কিন্তু আল্লাহ পাকের দান এগুলো। আর শিমগুলো না তোমরা যদি প্র্যাকটিক্যালি দেখতেন, এখানে তো পাকা কাঁচা মিলানো, এই জন্য পুরো সবুজটা আসেনি, শিমগুলো কী ভালো লাগছিল দেখতে। আর কালকে আমি ওনাদের জন্য শিম রান্না করেছিলাম, আমার বোনরা আজকে শিম দিয়ে ভাত খেল, বললো যে অনেক মজার শিম, কারণ আমি আসলে অর্গানিকভাবে আবাদগুলো করি, যার জন্য খেতেও ভীষণ ভালো হয়, আর একেবারে ওই যেটা অনেক সার দিলে খুব ঝকঝকে হয়, আমারগুলো অতটা ঝকঝকে হয় না, কিন্তু আমার জিনিসগুলো 100% অর্গানিক, এটি আমার জন্য আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ। তোমরা সবাই আমার বোনদের জন্য, বড় ভাইয়ের জন্য, ভাবির জন্য, আমাদের জন্য দোয়া করবে, কারণ বোনরা এতটা ক্লান্ত ছিল, মানে ওরা চোখ মনে খুলতে পারছিল না। তারপর ওদের শখ, আর বড় ভাই চলে গেলে আবার কে নিবে, বড় ভাই তো অনেক দূরে থাকেন, সেই জন্য বলে না আজকেই চল। তারপরে আজকে যে আমরা এসব কালেকশন করলাম, ভালো থাকবে সবাই, আর সবার কতটা ভালো লাগলো আমার ছোট্ট গার্ডেনের এতগুলো মানে এত ফলন দেখে, কার কাছে কেমন লাগবে জানাবে। আর আমি তো আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানে ভালো লাগে, ভালো লাগা প্রকাশ করা যায় না,
মনে করো যে পাকা সিমি বের হয়েছে অনেক, এগুলো আমি বীজ করব অনেকগুলো, বাকিগুলো ছিলে আমি ওই যে ভিজিয়ে রেখে তারপরে উপরে ছিলকা ফেলে দিয়ে হয় চিকেন দিয়ে বা বড় মাছ দিয়ে ভুনা করব টমেটো দিয়ে, সেই মজা হবে। তাহলে আর কি তোমাদের সাথে ছোট্ট বি, দেখো না আমাকে দেখে কীরকম পাগল মনে হয়, আমি একটু মাথাও আসতে পারিনি কারণ আমার বোনরা বাইরে এসেছে, একটু কাজকর্ম বেশি ছিল, তারপর ওদের নিয়ে বাগানে যাব সেই ব্যস্ততা ছিল। এই যে আজকে সারা দিনের নামাজ এখন কমপ্লিট করে দোয়া কালাম পড়লাম, আল্লাহ কবুল করার মালিক, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইজ।